বাংলাদেশি উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ও জেলেদের যৌথ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি ইসরায়েল পণ্ডিতের সভাপতিত্বে, আরও উপস্থিত ছিলেন ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন শিকদার, পরিচালনা করেন উপকূলীয় শ্রমিক ইউনিয়ন সম্পাদক মোহাম্মদ শাহজাহান মিয়া। এছাড়া বক্তব্য রাখেন নজরুল হক, নুরুল ইসলাম, বাবুল মীর, ঢলা মাঝি, নাসির মেম্বার, আবুল কালাম, মোহাম্মদ আশরাফ আলী, মোহাম্মদ আবুল খায়ের, মোহাম্মদ রফিক মিয়া, মোহাম্মদ বাহারুল মাঝি, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ মামুন মিয়া, মোহাম্মদ নাসির মহাজন, ডাক্তার আলী আশরাফ ও বাংলাদেশ উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদক রেশমা বেগম। বক্তারা আট দফা দাবি তুলে ধরে বলেন, রমজানের পূর্বে ভারতের উড়িষ্যায় আটককৃত জেলেদের মুক্তি না হলে দোসরা রমজান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে প্রতীকী অনশনে যাবে তারা। জেলেদের খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের উপকরণ সঠিকভাবে দেওয়া না হলে রমজানের পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।